মানে দাঁড়া সে টিকিট কাটার জন্য এখান থেকে টিকিট কাটবো তাহলে এটা প্রেস করো টিকিট উঠলো এখন গেট খুলবে দাঁড়াও চলো আমাদের ট্রেন দাঁড়ায় আছে আচ্ছা আজকে আমরা মাসেল প্যারেড যেতেছি ইফতারের দাওয়াতে আমাদের হচ্ছে এই যে ট্রেনটা 14 নম্বর প্ল্যাটফর্মে আচ্ছা 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 ট্রেনে উঠে গেছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি রমাদানের আরও একটি ভিডিও দেখার জন্য আজকে হচ্ছে যাচ্ছি আমরা প্যারিস প্যারিসে আমাদের একটি ইফতার পার্টির দাওয়াত আছে ইফতার পার্টিটা হচ্ছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স বিসিএফের উদ্যোগে করা তো বিসিএফের যে এডমিন এমডি নূর ভাইয়ের সাথে আমাদের অনেক বছরের একটা পারিবারিক সম্পর্ক আলহামদুলিল্লাহ তো ভাইয়া কিন্তু সবসময় তার প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে কর্ডিয়ালি ইনভাইট করে কিন্তু দেখা যায় কি সানডে না হয় বেশিরভাগ অনুষ্ঠানগুলোতে আমাদের যাওয়া হয় না তো আজকে আমরা চেষ্টা করছি আর কি ওর বাবার কাজ আছে কিন্তু আমি এবার চিন্তা করেছি যে যাই হোক এবার যাব কারণ ভাইয়া প্রত্যেকবার বলে কিন্তু আসলে প্রত্যেকবারই আমাদের যে কোনো কারণেই হোক যাওয়া হয় না কারণ ভাইয়াদের বেশিরভাগ প্রোগ্রামগুলোই উইকডেসে হয় তো উইকডেসে তো ওর বাবা ফ্রি থাকে না তো এইবার আর ভাইয়াকে না করতে পারিনি তো ভাবলাম যে যাই সবার সাথে দেখা হবে একসাথে ইফতার করবো আর যারা আসছে সবাই কিন্তু আমার কাছে মানুষ বা আমার পরিচিত জন তো আশা করছি ভালো লাগবে সবার সাথে একসাথে ইফতার করতে আর আজকে আমার সাথে শুধু যাচ্ছে তাহান কারণ ওর বাবার যেহেতু জব আছে আর তাই বা আসলে রোজা থাকে তার আসলে টায়ার্ড হয়ে যায় সে যেতে চাচ্ছে না যাই হোক আমরা দুজন যাচ্ছি চলেন আমাদের সাথে আর এটা হচ্ছে প্যারিসে প্যারিসে যেখানে হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে তো ওর বাবা যেহেতু নেই আমরা দুজন ট্রেনে চড়ে যাচ্ছি আর এটা এখন আমরা ট্রেনে বসা আছি তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা শেয়ার করব যতটুকু পারি দেখি শেয়ার করব কারণ সব জায়গায় তো আসলে ভিডিও অন করা যায় না বা অনেকের সামনে দেখা যায় অনেক সময় একটু খারাপ লাগে ভিডিও অন করতে যে কারণে অনেক সময় করা হয় না তো চেষ্টা করব যতটুকু সম্ভব ভিডিও করতে চলেন আশা করছি ভালো লাগবে আমাদের ট্রেনটা ছেড়ে দিল বাইরে আসলে বৃষ্টি হইতেছে অপোজিট সাইড থেকে একটা ট্রেন যাইতেছে এই ট্রেনগুলোতেই আমরা যাচ্ছি এটাকে বলে এসএনসিএফ আমাদের এখানে খুব মনোযোগ দিয়ে দেখতেছে attention à la marche en sortant du train এই যে আমরা প্যারিসে চলে এসেছি আর আসলে ইফতারে এখনও 2 ঘন্টা বাকি আছে তো ভাবলাম তাহানকে আগে খাইয়ে নি ও ইফতারের তো কোনো আইটেমই খাবে না তো ওকে ম্যাকডোনাল্ডসে নিয়ে আসলাম এই তো আমরা এখন ইফতার করতে চলে এসেছি আর এই যে ইফতারে দেখতে পাচ্ছেন বাংলাদেশে অনেক ধরনের আইটেমই ছিল আর ইফতারটা আমাদের মূলত হয়েছিল একটা বাংলাদেশি রেস্টুরেন্টে আর ওই রেস্টুরেন্টের সব খাবারগুলোই কিন্তু ভালোই মজা ছিল আর এই তো সবাই বসে ইফতারি করছে এখানে ভিডিওটা আমি লাস্টের দিকে নিয়েছি আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ভাইয়েরা যখন ইফতারি করেছিল তখন আরেকটা ভাইয়া উনি আমাকে ভিডিওটা করে দিয়েছিল আর এই তো এখন সবাই দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় অনেক অনেক মানুষ ছিল বাংলাদেশি কমিউনিটির পরিচিত যত মুখ আছে মোটামুটি সবাই এখানে ছিল তো সবাই মিলে একসাথে ইফতার করেছে আর পুরুষ মানুষ যারা ছিল সবাই ফার্স্ট ফ্লোরে ছিল আর মেয়েরা এবং আরও কিছু ভাইয়ারা ছিল তারা গ্রাউন্ড ফ্লোরে ছিল আমরাও গ্রাউন্ড ফ্লোরে বসেছিলাম আর এ তো এই হচ্ছে বিসিএফের এডমিন এমডি নূর ভাই নূর ভাইকে অনেক বেশি থ্যাংকস এত সুন্দর একটা আয়োজন করার জন্য আসলে সবাই মিলে ইফতার করার আনন্দটাই অন্যরকম বাংলাদেশের একটা ফিল পাওয়া যায় রমজানের খুব ভালো দিনে আমরা সবাই একসাথে আছি ফ্যামিলির পরিবেশে আনন্দ কোনো মুহূর্ত সৃষ্টি হয়েছে বাংলাদেশে সকল অঞ্চলের মানুষ এই যেন এক টুকরো বাংলাদেশ খুব ভালো লেগেছে যারা আসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ
মূলত ইফতারের সময় এত বেশি ভিড় ছিল যে এখানে পা ফালানোর কোনো জায়গা ছিল না। তো দেখা গেছে যে সবার সাথে সবার তখন তেমন একটা কথা হয় নাই। তো ইফতারের পর অনেকেই চলে গিয়েছে, এখন সবাই মোটামুটি একটা ভালো স্পেস পেয়েছে। তো যারা যারা চা কফি পান করবে সবাই বসে তারা চা কফি পান করছে এবং আড্ডা দিচ্ছে, সেই সাথে আমরাও জয়েন হয়েছিলাম। আর খুবই ভালো একটা ইফতার পার্টি ছিল, থ্যাংক ইউ নূর ভাইকে। আর এটা এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি, তন্নি এবং মনির ভাই ওরা দুজন মিলে আমাকে আজকে বাসায় ড্রপ করবে। থ্যাংক ইউ মনির ভাই এবং তন্নিকে এত রাতে কষ্ট করিস আমাকে বাসায় দিয়ে যাওয়ার জন্য। তো এই ছিল আজকের ছোট্ট একটি ইফতারের ব্লগ, আশা করছি ভালো লাগবে। নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আর পেজটি যারা দেখছেন ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।